রাস্তাঘাট বন্ধ, যান চলাচল বন্ধ হয়ে যেত এবং যারা কিন্তু দোকানিরা তাদের দোকানে দল তিন চার দিন তারা ব্যবসা করতে হবে, দোকানে নষ্ট হয়ে যেত। আজকে বেশি বৃষ্টি হলো, আধা ঘন্টা এক ঘন্টা আগে আমাদের শহরে জল নেমে যায়, বনমালের কোনো বাড়িতে জল থাকে না এখন। এটা হচ্ছে আমাদের সরকারের চিন্তা ভাবনার জন্য। 25 বছর যারা কাজটা করতে পারেনি আমরা 2 বছরে চলে দেখিয়ে দিলাম। ইচ্ছে থাকলে, সতর্ক থাকলে, স্বাস্থ্য থাকলে, আন্তরিকতা থাকলে এবং জনগণের প্রতি দায়িত্ব থাকলে কাজটা করা যায়। আর অত্যন্ত বিপাবলম তারা আমরা পৌরিক আমাদের সরকার দেখিয়ে দিয়েছে। আগত সরকার যতটুকু জলাশয় ছিল এর পরিত্যক্ত ছিল, পরিবেশ দূষণ হতো, মশার উপদ্রব হতো, সমাজ বিধি আন্দাজ করছিল, সেই পুকুরগুলোকে আমরা পার বা দিয়ে আলো ব্যবস্থা করে চলাচলের ব্যবস্থা করেছি, এখন ব্যবহার করে মানুষ। তারা আগরতলা একজন ঘুরে দেখবেন কত সুন্দর লাগে, আগরতলা কত পরিচ্ছন্ন। আগেও সরকার ছিল, আগেও পৌরনিগম ছিল, আপনারাও ছিলেন, আপনাদের চাহিদা ছিল, সমস্যা ছিল, কিন্তু নিরসন করেনি। আমাদের সরকার 2018 পর আস্তে আস্তে সারা রাজ্যে জড়িয়ে আগরতলা শহরকে সাজানো পরিকল্পনা হয়েছে এবং আমরা পৌরনিগম দায়িত্ব নেওয়ার পর আমাদের দ্বারা আমরা সেই কাজগুলি করছি। আগামী দিনে আরও বেশি কাজ করবো, 2 বছর যা হয়েছে আরও বেশি কাজ করবে আপনাদের দ্বারা। আর আমি এর আগে বলবো এই ওয়ার্ডে এই বিধানসভায় বর্তমান বিধানসভা আমাদের সৌভাগ্য আছে হয়েছে, এখান থেকে তিনি নির্বাচিত প্রতিনিধি রাজ্যের ত্রিপুরা বিধানসভায়, উনি আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রফেসর মানিক সাহা, কাজে ওনার মতো একটা ব্যক্তিকে আমরা বিধায়ককে পেয়েছি, মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, রাজ্যের যিনি অভিভাবক তিনি আমাদের বিধানসভার অভিভাবক, কাজে আমাদের কাজ করতে অনেক সুবিধা। উনি আন্তরিক, উনি প্রায়শই আমাদেরকে ডেকে বলে নির্দেশ দেন, পরামর্শ দেন, এইভাবে কাজ করা উচিত। আমরা রপ্তানি বিচার সঙ্গে কথা বলি কাউন্সিল মিটিংয়ে, রপ্তানি বিশুদ্ধ পূর্ণনগর ওয়ার্ডে বা বিকাশপুর 7 নম্বর ওয়ার্ডে, 37 নম্বর ওয়ার্ডে বা 8 নম্বর ওয়ার্ডে তো করেন, আমরা যখন কাজ করি তখন আগত শহরকে নিয়ে কাউন্সিল মিটিংয়ে আলোচনা, সবাই সবাই ওয়ার্ডে দায়িত্ব নিশ্চয়ই আছে, তার বাইরে কিন্তু আগরতলা শহরের দায়িত্ব কিন্তু আমাদের 51 জন 5 জন যারা মনোনীত করতে 17 জন ভোট দেওয়া আছে। সার্বিকভাবে আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, রাজ্য সরকার সমস্ত দপ্তরগুলি আমরা যৌথভাবে চেষ্টা করছি আপনাদের সমস্যাগুলি সমাধান করার আর সুন্দর আগরতলা।